হ্যালো ফ্রেন্ডস, আমি নাজমুল হোসেন। ম্যাথস বাই নাজমুল ইউটিউব চ্যানেলে তোমায় স্বাগত জানাই। আজ আমরা অঙ্ক প্র্যাকটিস সেট 12-র সমাধান দেখব। এই পিডিএফটি ডাউনলোড করার জন্য আমার টেলিগ্রাম চ্যানেল ম্যাথস বাই নাজমুল ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কের মাধ্যমে জয়েন হয়ে যাবে। চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম প্রশ্ন, নিম্নলিখিত ভগ্নাংশগুলিকে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, মানে ছোট থেকে বড় এই হিসাবে সাজাতে হবে। তো দেখো, অনেকে কি করে এটা 7, 13, 11 এদের লসাগু নেই, তারপর লসাগু দিয়ে ভাগ করে অ্যান্সারটা বের করে এবং ছোট থেকে বড় সাজায়। তো এটা যদি আমরা করি তাহলে অনেকটাই বড় হয়ে যাবে। তো এটার বেস্ট নিয়ম যেটা, সেটা উপর একটা ভিডিও আমার চ্যানেলে রয়েছে, সেটা তুমি দেখতে পারো। বাট আমরা যেটা এখানে করব সেটা হচ্ছে, দেখো কিভাবে করব। এই 5 আর 7, এদের 5 আর 7-এর মধ্যে পার্থক্য কত? তুমি বলবে 2। এই 2 দিয়ে 5-কে ভাগ করতে হয়, মানে 5/2 করলে কত হয়? 2.25, অর্ধেক। ওকে, তারপর 9 আর 13, এদের মধ্যে পার্থক্য কত? 4। এখন এই 9-কে তুমি 4 দিয়ে ভাগ করে, মানে উপরের সংখ্যাটাকে পার্থক্য দিয়ে আমরা ভাগ করছি। তাহলে 4 2 8, 1 ভাগ শেষ, মানে হচ্ছে 100, অর্থাৎ 25। 2 আর 3-এর মধ্যে পার্থক্য 1, তাহলে 2/1 করলে কত হয়? 2। তারপর 8 আর 11-এর পার্থক্য হচ্ছে 3, তাহলে 8-কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 3 2 6, 2 ভাগ শেষ, অর্থাৎ 6 6 6। এখন দেখো পেয়ে গেছি 2.5, 2.25, 2, আর এখানে 2.66। এখন তুমি দেখেই বলতে পারবে কে বড় কে ছোট, ঠিক আছে? তাহলে এখানে সব থেকে ছোট হচ্ছে 2, 2 মানে 2/3। তারপর হচ্ছে 2.25, মানে 9/4, মানে 9/13। তারপর হচ্ছে 2.5, অর্থাৎ 5/7। তারপর হচ্ছে 8/11। বোঝা গেল? অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত যথাক্রমে 2:3:5 হলে তাদের মূল্যের অনুপাত কত হবে? তো দেখো, আমি যদি ধরে নিই যে ওই ব্যাগে দুটো রয়েছে 1 টাকার, 3টি রয়েছে 50 পয়সার এবং 5টি রয়েছে 25 পয়সার, তাহলে তুমি গুণ করে দিলি পেয়ে যাবে ওদের মূল্যের অনুপাত। তাহলে কি করবে দেখো, দুটো রয়েছে 1 টাকা, 1 টাকাকে তুমি পয়সা করো না, তাহলে 2 × 100 = 2। 3টে রয়েছে 50 পয়সা, তাহলে 3 × 50 টাকা রয়েছে, আর 3 × 50 পয়সা রয়েছে, আর 5টা রয়েছে 25 পয়সা, তাহলে 5 × 25। এরপর তুমি কাটাকুটি করো, দেখো 25 দিয়ে চলে যাচ্ছে, 25 দিয়ে এটা, 25 × 2 = 50, 25 × 4 = 100, আর কি যাচ্ছে? যাচ্ছে না। তাহলে 8 6 আর 5, 8 6 5, অর্থাৎ অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট, এত এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে? খুব সাবধানে, কি বলেছে? এর বর্গমূলকে গুণ করব। দেখো অপশনে রয়েছে, দেখো এটা 2025/841, এটা কিন্তু অপশন উত্তর না। এর বর্গমূল করতে হবে, তারপর তাকে গুণ করলে 1 হবে, সেটা বের করতে হবে। তাহলে প্রথমে 841-এর বর্গমূল কত হবে? 29। তোমরা সবাই 1 থেকে 30 বর্গ, 1 থেকে 10 ঘন, আর 1 থেকে 20 নামতা মুখস্ত করে নেবে, তাহলে খুব তাড়াতাড়ি এগুলো মনে থাকবে, বের করতে পারবে। 29 হলো। এরপর 2025 এর বর্গমূল কত হবে? তো এটা দেখো আমরা ট্রিক্সের সাহায্যে বের করব। 5 দিয়ে শেষ হচ্ছে, তার মানে এটার যে বর্গমূল হবে সেটাও 5 দিয়ে শেষ হবে। আর 20 রয়েছে, 20-র থেকে ছোট বর্গ সংখ্যা কি? 16। এটা কার বর্গ? 4-এর বর্গ, তাহলে এখানে হবে 4, অর্থাৎ 45। নিচেরটা হবে 45। তো এভাবে কিভাবে শর্টে আমরা বর্গ নির্ণয় করতে পারি, বর্গমূল নির্ণয় করতে পারি, এর উপর একটা ভিডিও রয়েছে, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো বা আমার প্লে লিস্টে গিয়েও তুমি দেখতে পারো, ঠিক আছে? তো 4² সমান হচ্ছে 16। এখন দেখো 29/45, একে কত গুণ করলে এদের গুণফল 1 হবে? তার মানে এর উল্টোটা দিয়ে গুণ করবো, অর্থাৎ 45/29 দিয়ে গুণ করবো, তাহলেই হয়ে যাবে। তো 45/29 অপশন সি এতেই আছে, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, কোনো ঘড়িতে 4টার ঘন্টা বাজতে 4 সেকেন্ড সময় লাগে, ওই ঘড়িতে 8টার ঘন্টা বাজতে কত সময় লাগবে? দেখো এটা খুব ভালো করে বুঝবে, 8টার ঘন্টা বাজতে কিন্তু 8 সেকেন্ড সময় লাগবে না। এটা যেটা দেখো বেসিকটা কি হচ্ছে, 4টার ঘন্টা কিভাবে বাজে দেখো, ঢং একটা হলো, আবার একটা হলো, আবার একটা হলো, আবার একটা, তার মানে 4টা যখন ঘন্টা পড়ছে, এটা 1 নম্বর ঘন্টা, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর যখন ঘন্টা পড়ছে তখন সময় কত লাগছে দেখো, এটা 1 সেকেন্ড, বা কটা গ্যাপ তৈরি হচ্ছে দেখো, 1টা গ্যাপ, 2টো গ্যাপ, 3টে গ্যাপ, তার মানে 3টে গ্যাপ
বাঁচতে আমার এখানে সময় লাগছে 4 সেকেন্ড, তিনটে গ্যাপ বাঁচতে একটা ঘন্টা হলো পড়লো, তারপরে কিছুটা তো থেমে থাকবে, তারপরে আবার একটা ঘন্টা পড়বে, এরকম করে তিনটে থামছে, তিনটে গ্যাপ তৈরি হচ্ছে, নিয়ে 4 সেকেন্ডে সময় লাগছে। তাহলে এরকম 8টা ঘন্টা বাঁচতে কতগুলো গ্যাপ তৈরি হবে? 7টা, একটা কম তৈরি হবে। তাহলে 7টা গ্যাপ বাঁচতে কতক্ষণ সময় লাগবে? 4/3, তার নিচে 3 চলে আসবে, ইন্টু 7, মানে 4 × 7 = 28/3, অর্থাৎ 3 × 8 = 24, 3 × 9 = 27, 9 × 0 = 31, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, 35 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 4:1, যদি মিশ্রণে আরো 7 লিটার জল মেশানো হয় তাহলে দুধ ও জলের অনুপাত কত হবে? 35 লিটারের মধ্যে দুধ আর জল কি অনুপাতে আছে? 4:1 অনুপাতে আছে। এই যে অনুপাতটা থেকে আমি কি বলতে পারি, যদি 5 লিটারের মিশ্রণ হতো, যদি 5 লিটারের মিশ্রণ হতো তাহলে মিল্ক থাকতো 4 লিটার আর জল থাকতো 1 লিটার, কিন্তু আছে কত লিটার? 35 লিটার। তাহলে আমি বলতে পারি 5-এর মান হচ্ছে 35, বা 5-এর রেশিও হচ্ছে 35-এর মান। তাহলে আমাকে বের করতে হবে 4 রেশিওর মান কত, দেখো 1 রেশিওর মান কত হচ্ছে, কত দিয়ে গুণ করলে 35 হয়, 5-7 দিয়ে গুণ করলে তাহলে 4×7 = 28, অর্থাৎ এখানে 28 লিটার আছে মিল্ক, আর তাহলে জল কত আছে, দেখো 1 রেশিও, তার মানে 1 রেশিও মানে 7, অর্থাৎ 7 লিটার আছে জল। এরপর বলা হচ্ছে যে মিশ্রণে 7 লিটার আরো জল মেশানো হচ্ছে, তাহলে এর সঙ্গে 7 যোগ করে দাও, তাহলে এটা দেখো 14 লিটার এখন জল আছে আর দুধ আছে 28 লিটার, মানে এই অঙ্কটা তোমাকে ধরে নিতে হবে দুধ আর জল মিশছে না, এভাবে তুমি চিন্তা করো, দেখো বুঝতে পারবে 28 লিটার এখানে 14 লিটার, তাহলে এদের অনুপাত কত হচ্ছে, 2 14 দিয়ে কাটো, 14 × 14 = 14, 14 × 2 = 28, অর্থাৎ 2:1, তাহলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত হবে 2:1। তো একটা জিনিস লক্ষ্য রাখবে, শেষে উত্তরটা কি চেয়েছে, এখানে যেমন চেয়েছে দুধ ও জলের অনুপাত, তাই আমি দুধকে আগে লিখেছি পরে জলকে লিখেছি। কখনো কখনো কি করে এক্সামিনার, এটা উল্টে দেয়, জল ও দুধ জানতে চাই, তখন কিন্তু একটু সাবধানে করবে, আগে জল তারপরে দুধ হবে, ঠিক আছে। নেক্সট, যদি এ এর 20% সমান বি এর 50% হয় তাহলে বি এ এর শতকরা কত অংশ? আমরা প্রশ্নে যেমনটি বলেছে তেমনটি করব, কি বলেছে, এ এর মানে গুণ, 20% তুললাম নিচে 100, সমান বলেছে বি এর মানে গুণ 50%, এটা আগে দেখি কত হচ্ছে, 100 100 ক্যান্সেল হচ্ছে, 0 0 ক্যান্সেল হচ্ছে, তাহলে পাচ্ছি 2a = 5b। তো এরকম যখন একটা সিচুয়েশন চলে আসবে তো আমি তোমাদের কি বলি, এর মান কত হবে, এর মান বি এর সঙ্গে যেটা লেগে থাকবে, আর বি এর মান কত হবে, এর সঙ্গে যেটা লেগে থাকবে। অনেকবার আলোচনা করেছি এর মান হবে 5 আর বি এর মান হবে 2। প্রশ্নের পর কি বলেছে, বি এর শতকরা কত, বি এর মান এ এর মানে এটা হয়ে যাবে নিচে, যার সঙ্গে এর লেগে থাকবে সে হয়ে যাবে নিচে, অর্থাৎ বি এর উপরে বি নিচে এ ইন্টু 100, তাহলে বি এর মান কত, 2, এর মান 5 × 100, 5 × 20 = 100, অর্থাৎ 20 × 2 মানে 40 40 হয়ে যাবে উত্তর অপশন এ। সরি, কত অংশ বলেছে, এর শতকরা কত অংশ, আচ্ছা ঠিক আছে 40%। এ এবং বি অ্যাকচুয়ালি এটা অংশটা হতো না, শতকরা কত বলে দিলেই হয়ে যেত, কারণ অংশ বললে তোমাকে 2/5 দিতে হবে, শতকরাটা হয় শতকরা দিলে অংশ দেবে না, বা অংশ দিলে শতকরা দেবে না, যদি অংশ দেয় শুধুমাত্র যে এ বি এর কত অংশ, তখন কিন্তু 2/5 হবে, কিন্তু শতকরা বলে দিলে ইন্টু 100 করতে হবে, ঠিক আছে, আই থিঙ্ক এখানে অংশটা হবে না। নেক্সট, এ এবং বি এর লাভের 1210 টাকা এমনভাবে ভাগ করে নিল যে এর 2/5 অংশ বি এর 1/3 অংশের সমান, তাহলে বি কত টাকা পেয়েছিল? প্রশ্নে যেমনটি বলেছে তেমনটি করব, এর 2/5 সমান বলেছে বি এর 1/3, লিখে নিলাম, তাহলে দেখো কোনাকোনি গুণ করছি, তাহলে 2 এর সঙ্গে 3টা গুণ হবে, মানে হবে 6a = 5b, অর্থাৎ এ যদি 5 টাকা পায় বি পাবে 6 টাকা, এ যদি 5 পায় বি পাবে 6, তাহলে 11 টাকা যদি হতো তাহলে এরা 5 আর 6 করে পেত, কিন্তু আছে কত টাকা, 1210 টাকা, তাহলে 1210-এর মান হচ্ছে 11, তাহলে আমাকে বের করতে হবে বি মানে 6-এর মান কত, 11 11 121, তাহলে 110 আর এখানে 6 মানে 660 টাকা বি পাবে অপশন ডি। নেক্সট,
দুটি সংখ্যার গড় x একটি y হলে অপরটি কত হবে? দুটি সংখ্যার গড় যদি x হয় তাহলে দুটি সংখ্যার মোট কত হবে? 2x। তাহলে একটি যদি y হয় অপরটি কত? তাহলে অপরটি হবে 2x মাইনাস y। খুবই সহজ একটা প্রশ্ন ছিল, অপশন ডি। নেক্সট, এর সরলতম মান কত হবে? দেখো এখানে আমাদের বদমাস রুল অ্যাপ্লাই করতে হবে। এবার বদমাস রুলটা তুমি যদি কমপ্লিটলি সঠিকভাবে না জানো, আমি কি বললাম সঠিকভাবে জানতে হবে, কারণ বিভিন্ন ইউটিউব চ্যানেল বিভিন্ন রকম কিছু কিছু পয়েন্ট আছে যেগুলোকে ইগনোর করে বা ভুল বলে চলে যায়। তো সেগুলো সঠিক যদি তুমি জানতে চাও তাহলে আমার চ্যানেলের একটা ভিডিও রয়েছে বদমাস রুলের উপরে, তুমি সেটা দেখতে পারো। ওখানে যে তথ্য ডাটা আমি বলেছি সেটা 100% জেনুইন এবং সঠিক ডাটা, তুমি চেক করে নিতে পারো। তো দেখো এখানে বদমাস রুল কিভাবে অ্যাপ্লাই হবে। এখানে ওয়ান বাই, এখানে একবার লিখে নিই আমি, ওয়ান বাই আছে ওয়ান ভাগ দুয়ের তিন, তারপর আছে গুণ তিনের চার। এখন দেখো এক ভাগ অ্যাকচুয়ালি কি আছে এখানে, ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস ভাজিত ওয়ান বাই তিন ইন্টু তিনের চার। এখন দেখো যেটা করতে হবে তোমাকে, এখানে কার কাজ আগে হবে? নিচেরটা ভাগের কাজ আগে হবে, তাই না? মানে ভাগের কাজ যদি আগে করতে যায় তাহলে এককে দুয়ের তিন দিয়ে ভাগ করা সম্ভব? সম্ভব না। তো কি করবে তুমি, ভাগটাকে গুণ করে দেবে। যখন দেখো আমি একটু লিখতে পারি আরেকবার, এটার পর এই স্টেপটা করছি আমি, ওয়ান আমি ভাগটাকে যখনই গুণ করব ভাগের পাশে যেটা আছে সেটা উল্টে যাবে, মানে এখানে দুয়ের তিন আছে এটা তিনের দুই হয়ে যাবে, গুণ তিনের চার, এই তিনের চারটা যেমন আছে তেমন থাকবে, এর কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, তাহলে দেখো এরপর কত হচ্ছে নিচেই, এক বাই নয় বাই চার, এটা তাহলে কত হবে দেখো, চার বাই নয় হবে। কি করে বুঝবে, এক এই চিহ্নটা মানে কি, ভাগ করতে বলা হচ্ছে, তাহলে ওয়ান ভাগ নয় বাই চার, ওয়ান ভাগ নয় বাই চার। এখন তুমি আবার এটাকে গুণ করো, চার বাই নয় হয়ে যাবে, তাই না? অর্থাৎ সরি চার বাই তো না, এটা চার দুই আট, সরি সরি এটা আট, ওকে, তাহলে এটা আট বাই নয় হয়ে যাবে সঠিক উত্তর, ওকে, অর্থাৎ অপশন সি। ঠিক আছে, নেক্সট, কিছু টাকা তিন বছরে এত টাকা পঞ্চাশ পয়সা এবং এত বছরে 673 টাকা 75 পয়সা হলে টাকার পরিমাণ কত, আসল কত বের করতে বলেছে। এখানে এই সংখ্যাগুলো দেখে ভয় খাবার কিছু নেই, তিন বছরে বলেছে এত টাকা হচ্ছে আর পাঁচ সাড়ে পাঁচ বছরে বলেছে এত টাকা হচ্ছে, তাহলে আমি বলতে পারি আড়াই বছরে, আড়াই বছরে কত টাকা বেড়েছে? তুমি বলবে যে 673 টাকা 75 পয়সা থেকে 632 টাকা 50 পয়সা বাদ দিয়ে দাও, তাহলেই পাবো কি তিন বছরে কত টাকা সুদ পেয়েছি, মানে আড়াই বছরে কত টাকা সুদ পেয়েছি সেটা বলতে পারবো। তাহলে দেখো এখানে হচ্ছে 25 পয়সা, আর এখানে এক, আর এখানে ছয় আর চার, 41 টাকা 25 পয়সা, এটা হচ্ছে আড়াই বছর। বা এটাকে যদি আমি লিখি পাঁচের দুই বছর লিখতে পারি, পাঁচের দুই বছরে এত টাকা সুদ হয়েছে, আমি বের করব এক বছরে কত টাকা সুদ হয়েছে, তাহলে এক বছরে কত টাকা সুদ হবে, তুমি পাঁচের দুই দিয়ে এটাকে ভাগ করবে। এখন ভাগটা একটু সাবধানে করতে হবে, ভয় খাওয়ার কিচ্ছু নেই, দেখো খুব সহজেই করতে পারবো, পাঁচের দুই, তাহলে দুইটা উপরে চলে যাবে, মানে পাঁচ দিয়ে আমাকে ভাগ করতে হবে। এখন দেখো পাঁচ আটে চল্লিশ, প্রথমে 41টাকে ধরো, পাঁচ আটে চল্লিশ, তাহলে আট বার গেল কমপ্লিটলি, এক টাকা ভাগ শেষ থাকছে, তাই না? 40 টাকা থেকে 40 তো চলে গেল, এক টাকা ভাগ শেষ থাকছে, সেই এক টাকা সমান কত পয়সা, 100 পয়সা, তাহলে সেই 100 পয়সাটা 25-এর সঙ্গে যোগ হবে, তাহলে 125 হলো। এখন 125-কে পাঁচ দিয়ে ভাগ করলে কত হয়, 25, তাই না? 5 25 125, তাহলে 8 টাকা 25 পয়সা এটা পাঁচ দিয়ে ভাগ করে হলো, ইন্টু দুই এখনো রয়েছে পাশে, তাহলে এটা গুণ করলে কত হচ্ছে দেখো, 8 2 16 টাকা, 16 টাকা, আর এদিকে 50 পয়সা, 25 2 50 পয়সা, এটা হচ্ছে এক বছরে ইন্টারেস্ট। বলেছে তিন বছরে কোনো টাকা সুদে আসলে 632 টাকা হয়, তার মানে 632 টাকার ভেতরে কি রয়েছে, আসল রয়েছে আর তিন বছরে সুদ রয়েছে। তাহলে এখন যদি আমি এখানে ধরো এটা আসল আছে, তো আর কি আছে, আসল আছে আর তিন বছরে সুদ আছে, সরল সুদ বলেছে, সরল সুদ আছে। এখানে দেখো সরল সুদ কোথাও কিন্তু বলে দেয়নি, তার মানে যদি বলে না দেয় সরল সুদ ধরে নেবে, ফালতু কেন কমপ্লিকেটেড করব জটিল সুদ ধরে, তাই না? তাহলে তিন বছরের সুদ রয়েছে এখানে, এক বছরের সুদ যদি 16 টাকা 50 পয়সা হয় তাহলে তিন বছরের সুদ কত হবে, ইন্টু তিন,
16 টাকা 50 পয়সা ইন্টু 3, তার মানে দেখো 0, 3, 5, 15, 5, 7 রইলো 1, একটা ওদিকে চলে যাবে, 300 লং 48 আর 49, অর্থাৎ 49 টাকা 50 পয়সা হচ্ছে 3 বছরের সুদ। এখন এই 632 থেকে যদি আমি, 632 টাকা 50 পয়সা ছিল এটা, যাই হোক 632 টাকা 50 পয়সা থেকে যদি আমি 49 টাকা 50 পয়সা বাদ দিয়ে দিই, তাহলে আমি আসল পেয়ে যাব, তাই না? তাহলে 632 টাকা 50 পয়সা তো কেটে যাচ্ছে এমনিতেই, তাহলে 49 মানে 632 থেকে 49 বাদ দাও, অর্থাৎ 3 3, এটা হচ্ছে তোমার 5 আর 13 8 13 1, অর্থাৎ 5 583 টাকা হয়ে যাবে অপশন এ। বুঝতে না পারলে আরও একবার রিমাইন্ড করে দেখো, তাহলেই বুঝতে পারবে। নেক্সট, কিছু টাকা সরল সুদে 8 বছরে দ্বিগুণ হয়, তাহলে সুদের হার কত হবে? দেখো 100 টাকা যদি তুমি ব্যাংকে রাখতে, তাহলে সেটা 8 বছর পর কত টাকা হবে বলেছে? দ্বিগুণ হবে, মানে 200 টাকা হবে। তাহলে 100 টাকা রেখে 200 টাকা হচ্ছে, তার মানে 100 টাকা তুমি সুদ পাচ্ছ, বলো হ্যাঁ কি না? 100 টাকা তুমি সুদ পাচ্ছ, কার উপরে পাচ্ছ? 100 টাকার উপরে। কত বছরে পাচ্ছ? 8 বছরে পাচ্ছ। তাহলে এটাকে 8 দিয়ে ভাগ করে দাও, তাহলে দেখো কত হচ্ছে, 4 দিয়ে গেলে 4 2 8 4 25 25 বাই 2, মানে 12 পূর্ণ 1 এর 2। এই 12 পূর্ণ 1 এর 2 তুমি 1 বছরে সুদ পাচ্ছ, কতর মধ্যে? 100-র মধ্যে। আর সুদের হারের সংজ্ঞা কি বলছে? 100 টাকার উপর 1 বছরে যেটা পাবো সেটাই হচ্ছে সুদের হার। তাহলে 12.5% হয়ে যাবে আমার সুদের হার, অর্থাৎ অপশন এ। নেক্সট, একজন ব্যক্তি 400টি কমলা লেবু ক্রয় করে এবং সমগ্র মূল্যে 320টি কমলা লেবু বিক্রয় করলো, তার শতকরা লাভ হলো। দেখো কোনো ফর্মুলা ইউজ করার দরকার নেই, জাস্ট ভাবো যে আমি ধরে নিচ্ছি প্রতিটি কমলা লেবুর দাম হচ্ছে 1 টাকা করে। তাহলে সে 400টি কমলা লেবু ক্রয় করেছিল, তার মানে 400 টাকা। আবার 300, এরপর দেখো এই জায়গাটা খুব ভালো করে বুঝতে হবে, সমগ্র মূল্যে সে 320টি কমলা লেবু বিক্রি করেছে, মানে সে 400 টাকায় 320টি কমলা লেবু বিক্রি করেছে। সমগ্র মূল্য বলতে এটাই বোঝায় যে এই যে সে 400 টাকা খরচ করেছিল পকেট থেকে, নিয়ে 400টি কমলা লেবু ক্রয় করেছে, সে 320টি কমলা লেবু বিক্রি করে কি দেখছে? তার 400 টাকা উঠে গেছে, তার মানে সমগ্র মূল্যে সে 320টি কমলা লেবু বিক্রি করেছে, অ্যাকচুয়ালি বেশি দামে বিক্রি করেছে তাই উঠেছে। এখন দেখো 320টি কমলা লেবু বিক্রি করে সে পেয়েছে কত টাকা? 400 টাকা। এটা তার পকেটে এলো, এই 400 টাকাটা বিক্রি করে তার পকেটে এলো। কটি কমলা লেবু বিক্রি করেছে? 320টি কমলা লেবু বিক্রি করেছে, তাই না? তাহলে 320টি কমলা লেবু কিনতে তার পকেটে কত টাকা গেছিল, পকেট থেকে কত টাকা গেছিল, মানে ক্রয় মূল্য কত টাকা হয়েছিল? 320 টাকা, কারণ আমি তো ধরেছি প্রতিটি কমলা লেবুর ক্রয় মূল্য 1 টাকা করে, তাহলে 320 টাকা। এখন দেখো সে 320 টাকা মালকে 400 টাকায় বিক্রি করে দিয়েছে, মানে 320 টাকা তার পকেট থেকে গিয়েছিল ওই 320টি কমলা লেবু কিনতে, আর 400 টাকা তার পকেটে এলো। তাহলে আলটিমেটলি তার লাভ ক টাকা হলো? 80 টাকা হলো। কতর মধ্যে? 320-র মধ্যে। তাহলে 100-র মধ্যে কত? দ্যাটস অল। তাহলে 0 0 4 8 32 4 25 100, অর্থাৎ 25% তার লাভ হয়েছে অপশন ডি। বোঝা গেছে? নেক্সট, দুটি সংখ্যার সমষ্টি 13 এবং বিয়োগফল 3 হলে বৃহত্তম সংখ্যাটি কত? আমি ধরে নিচ্ছি সংখ্যাগুলো হচ্ছে এক্স আর ওয়াই, তাহলে এদের সমষ্টি মানে যোগফল বলে দিয়েছে কত? 13, আর এদের বিয়োগফল বলে দিয়েছে 3, আমাকে বলেছে বৃহত্তম সংখ্যাটি। আচ্ছা এক্স আর ওয়াই এর মধ্যে কে বড় তুমি বলতে পারবে? এক্স বড়। কেন? কারণ দেখো এক্স মাইনাস ওয়াই যখন করেছি তখন 3 পেয়েছি, মানে এক্স আমি বড় ধরে নিয়েছি, তাই বড় থেকে ছোট বিয়োগ করে আমি 3 পেয়েছি, তাই না? তাহলে যখন এরকম কন্ডিশন আসবে, মানে একবার যোগ করে একবার বিয়োগ করে যখন কোনো কিছু পাবে, এদের মধ্যে বড়টা কি হবে? যোগ করে বাই 2, মানে 13 প্লাস 3, অর্থাৎ 16 বাই 2, অর্থাৎ 8। কেন হচ্ছে একটু দেখে নাও ছোট্ট করে, এটা যদি আমি যোগ করি তাহলে ওয়াই ওয়াই কেটে যাচ্ছে 2x, আর এটা যোগ করলে কত হয়? 16, এই 2টা নিচে চলে যাবে, নিয়ে 8 হয়ে যাবে ভাগ করলে। দ্যাট মিনস এভাবে তুমি মনে রাখতে পারো, যখন এক্স প্লাস ওয়াই সমান 13, এক্স মাইনাস ওয়াই সমান 3 হবে, তখন বড়টা মানে এক্স এর মান বের করতে হলে যোগ করে বাই 2 করবে, আর ছোট মানে যদি এখানে ওয়াই এর মান চাইতো তাহলে কি করতে? বিয়োগ করে বাই 2 করতে, মানে 13 মাইনাস 3 বাই 2, অর্থাৎ 10 বাই 2, মানে 5 করতে। ঠিক আছে, নেক্সট,
সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান কত হবে? দেখো এটা একটা ফর্মুলা রয়েছে আইডেন্টিটিস ত্রিকোণমিত্রি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান ওয়ান হয়। যদি তোমার এটা মুখস্থ থাকে তাহলে খুবই ভালো, যদি না মুখস্থ থাকে আর তোমার এই সাইন 90 ডিগ্রি কস 90 ডিগ্রি এদের মান যদি মুখস্থ থাকে তাহলেও তুমি বের করতে পারবে। কিভাবে? দেখো তুমি এর মান 90 ডিগ্রি পুট করবা। তুমি এখন দেখো সাইন 90-র মান কত হয়, সাইন 90-র মান হয় 1, আর কস 90-র মান কত হয়, 0। এরপর তুমি মানগুলো বসাও, সাইন 90 মানে 1, 1-এর স্কোয়ার প্লাস 0-এর স্কোয়ার, দেখো 1 পাবে। তুমি যদি বলো এর মান আমি 90 বসাবো না, এর মান 45 বসাবো, তাহলেও হবে। কিভাবে? সাইন স্কোয়ার 45 মানে সাইন 45-এর মান কত হয়, কিন্তু তোমাকে এক্ষেত্রে মানগুলো মুখস্থ রাখতে হবে, নাহলে হবে না, 1/√2 হয়। সাইন স্কোয়ার থিটা মানে 1/2, কস স্কোয়ার হয় 1/√2 মানে 1/2, দেখো 1/2 প্লাস 1/2 মানে হচ্ছে 1। সব থেকে বেটার হচ্ছে এই তিনটে ফর্মুলা, এখানে তিনটে ফর্মুলা আছে, একটা হচ্ছে কি সাইন স্কোয়ার থিটা, এগুলোকে আইডেন্টিটি বলে, কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1, আর একটা হয় 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা, মানে তুমি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1 লিখতে পারো, ট্যান স্কোয়ারটাকে ওদিকে নিয়ে গিয়ে। একটা হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান হচ্ছে কোসেক স্কোয়ার থিটা। ঠিক আছে, এই তিনটে জিনিস মনে রাখবে। নেক্সট, দুটি সংখ্যা লসাগু ও গসাগু যথাক্রমে 36 এবং 6, একটি সংখ্যা 12 হলে অন্যটি কত? এটা তুমি অপশন টেস্টের মাধ্যমেই করতে পারবে। কিভাবে? দেখো লসাগু 36 আর গসাগু 6। আচ্ছা গসাগু ব্যাপারটা কি? কোনো সংখ্যার গসাগু হচ্ছে এমন একটা সংখ্যা যেটা দিয়ে আমি ভাগ করতে পারবো সংখ্যাগুলোকে, তাই না? দেখো একটা বলে দিয়েছে 12, তার মানে 6 দিয়ে ভাগছে, তাহলে আরেকটা সংখ্যা কি হবে সেটাও কিন্তু 6 দিয়েই ভাগ যাবে। এখন দেখো 18 কিন্তু 6 দিয়ে ভাগ যায়, 24 কিন্তু 6 দিয়ে ভাগ যায়, এটা একটা গেল। তাহলে তুমি বলতে পারছো না যে কোনটা উত্তর হবে, কারণ 15 আর 20 তো হবেই না, কারণ এটা 6 দিয়ে ভাগ যায় না। এরপর দেখো 36 আসো, লসাগু ব্যাপারটা কি? লসাগু হচ্ছে এমন একটা জিনিস, এমন একটা সংখ্যা যেটা কে, যেটা কে আমরা সংখ্যাগুলো দিয়ে ভাগ করতে পারি। গসাগুর ক্ষেত্রে কি হয়, যেটা দিয়ে ভাগ করতে পারি, আর লসাগুর ক্ষেত্রে যেটা কে ভাগ করতে পারি, তাই না? তাহলে দেখো এখানে যদি আমি ধরি 24 উত্তর, তাহলে 24 কি 36-কে ভাগ করছে, লসাগুকে ভাগ করছে? করছে না, তাহলে 24 উত্তর হবে না। দেখো 18 কিন্তু 36-কে ভাগ করছে, 18 2 36, ঠিক আছে, এটা একটা গেল প্রসেস। তুমি আর একটা জিনিস করতে পারো, কি বলতো? আমরা কি জানি সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির, হাতে লেখায় যাবে না, হাতে লেখা খুবই বাজে আমার, সংখ্যা দুটির গুণফল সমান হচ্ছে লসাগু গুণ গসাগু, ঠিক আছে। এখন দেখো একটি সংখ্যা দিয়ে দিয়েছে 12, আর একটা সংখ্যা যদি আমি x ধরি, তাহলে 12 গুণ x সমান হবে লসাগু মানে 36 গুণ 6 গসাগু। দেখো কাটো তুমি, 3 12 36, অর্থাৎ x সমান কত পাচ্ছি, 3 6 18, এইভাবেও তুমি করতে পারো, ঠিক আছে। নেক্সট, ঘন্টায় 54 কিমি বেগে একটি ট্রেন এত মিটার লম্বা সেতু অতিক্রম করতে 30 সেকেন্ডে, ট্রেনটির দৈর্ঘ্য কত? আচ্ছা যখন একটা সেতুকে অতিক্রম করবে, সে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে এবং সেতুর দৈর্ঘ্য অতিক্রম করবে। এখন আমি দেখব যে সে 30 সেকেন্ডে কতটা দূরত্ব গেছে, ট্রেনটি 54 কিমি বেগ নিয়ে 30 সেকেন্ডে কতটা দূরত্ব গেছে, তুমি কি বলবে? 54 এটা কিমি পার ঘন্টা, এটাকে মিটার পার সেকেন্ডে করতে হবে, কারণ এটা 30 সেকেন্ড আছে, তাই আমি 5/18 দিয়ে গুণ করলাম, এটা হলো সেকেন্ডে, মিটার পার সেকেন্ডে। এরপর 30 সেকেন্ডে ×30 কাটাকুটি করলে হয় দেখো 3 8 54, 3 15 45, সরি 3 3 9, 5 9 45, মানে 450, 450 মিটার সে 30 সেকেন্ডে কভার করেছে। এর মধ্যে সেতুর দৈর্ঘ্য হচ্ছে 270 মিটার, তাহলে বাকিটা কি, বাকিটা হবে ট্রেনের দৈর্ঘ্য, তাহলে 270 তুমি বাদ দিয়ে দাও, তাহলে 0 7 আর 6 15, 8 15, 8 এর সাথে 15, আর এদিকে 3 মানে 180, অর্থাৎ অপশন ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট, কোন সমদ্বিবাহু ত্রিভুজের একটি সমান কোণ 30 ডিগ্রি হলে বৃহত্তম কোণটি হলো? দেখো সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে, মানে যার দুটো বাহু হইবে সমান, আমি ধরে নিচ্ছি এই বাহুটা আর এই বাহুটা হচ্ছে সমান। আচ্ছা যদি এই বাহুটা এই বাহুটা সমান হয়, তাহলে কোন কোন দুটো সমান হয় বলতো, তার বিপরীত কোণ, এই বাহুটা যদি সমান হয় এর বিপরীত কোণ এটা,
আর এই বাহুটা যদি সমান হয় তাহলে এর বিপরীত কোণ এটা, এই দুটো কোণ কিন্তু সমান হবে। ঠিক আছে, সমান বাহু যার দৈর্ঘ্য সমান হবে তার বিপরীত কোণগুলো সমান হবে কিন্তু। ঠিক আছে, এটা দেখে মনে হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, বাট ধরে নাও, দেখে মনে হচ্ছে সমবাহু ত্রিভুজ, বাট ধরে নাও এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার এই দুটো বাহু হচ্ছে সমান, এটা অন্য বাহু। ঠিক আছে, এরপর দেখো একটি কোণ বলে দিয়েছে 30, সমান কোণের একটি কোণ মানে এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এই কোণটাও তো 30 ডিগ্রি হবে, তাহলে এই কোণটা কত হবে জানতে চেয়েছে, বৃহত্তম কোণটা কত হবে। আমরা কি জানি একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তার মধ্যে দুটো কোণ আছে 30 30 60 হয়ে গেছে, তাহলে বাকি থাকছে কত 120, সেটা কোনটা হবে, এই কোণটা হবে 120, অর্থাৎ অপশন এ। নেক্সট, এ এবং বি এর আয়ের অনুপাত 3:4, তাদের খরচের অনুপাত 2:3, প্রত্যেককে 200 টাকা করে সঞ্চয় করে, এ ও বি এর আয় কত। আচ্ছা 3:4 দিয়ে দিয়েছে এ আর বি এর আয়ের অনুপাত, ঠিক আছে, আর তারা খরচ করে 2:3 এই অনুপাতে। এখন এদের পার্থক্য দেখো, 2 আর 3 এর মধ্যে পার্থক্য 1, 3 আর 4 এর মধ্যে পার্থক্য 1, তার মানে ঠিক আছে, পার্থক্য যদি ঠিক না থাকতো তাহলে আমাকে কিন্তু ঠিক করতে হতো। এখন দেখো বি 4 টাকা আয় করে 3 টাকা খরচ করে, তার মানে সে 1:1 খরচ করে, বা এর দিক থেকে চিন্তা করো এ 3 টাকা আয় করে 2 টাকা ব্যয় করে দেয়, তার মানে 1 টাকা সে সঞ্চয় করে, তাহলে 1:1 সমান কত হচ্ছে, 1:1 সমান বলে দিয়েছে 200 টাকা, কারণ প্রশ্নে বলে দিয়েছে দেখো তারা প্রত্যেকে 200 টাকা করে সঞ্চয় করে, তাহলে 1:1 সমান হলো 200 টাকা। তাহলে এ ও বি এর আয় কত হবে, দেখো এর তাহলে 3:1 সঞ্চয় করে, তাহলে 3:1 সমান কত হবে, 1:1 সমান যদি 200 হয়, 3:1 সমান 200 × 3 মানে 600, আর 4:1 সমান কত হবে, 4 × 200 মানে 800, অর্থাৎ 600 800 হবে সঠিক উত্তর, অপশন এ। নেক্সট, ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভিডিও থেকে নতুন কিছু জিনিস শিখতে পারলে অবশ্যই চ্যানেলটি তুমি তোমার বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করবে। টিল নেক্সট ভিডিও, টেক কেয়ার।